আর ঘাতক, শব্দ দুটোর যেন চিরশত্রুতা। ঘাতকের হাত থেকে সন্তানকে রক্ষাই তো মায়ের ধর্ম, কিন্তু চিরন্তন সে ধর্ম ভুলে একজন মাই তার সন্তানকে খুন করেছেন। মাই ঘাতক। পৃথিবীতে সবচেয়ে বড় নিরাপদ স্থান মায়ের কোল। শিশু পরম নির্ভরতায় ঘুমায় মায়ের বুকে। মায়েরা নিজের সব সুখ স্বপ্ন নিঃশেষ করে দেয় সন্তানদের জন্য। অথচ সে মা যখন সন্তানের ঘাতক হয়ে ওঠে তখন শিউরে উঠতে হয়। ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট খাইয়ে নিজ শিশুকন্যাকে হত্যার অপরাধে অভিযুক্ত মা আসমা আক্তারকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক আদালত। আজ রোববার দুপুরে উক্ত আদালতের বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডের সাজার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের পিপি অ্যাডভোকেট এম এ আফজাল রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জানান, 2020 সালের 16 ফেব্রুয়ারি সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে আসমা আক্তার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া নিজ কন্যা সন্তান শিউলি আক্তার মায়াকে জোরপূর্বক ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট খাইয়ে ও গলায় ইয়ারফোনের তার পেঁচিয়ে হত্যা করে। মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামের সুরুজ মিয়ার কন্যা আসমা আক্তারের প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যায়। তাদের সংসারে একটি কন্যা সন্তান ছিল। পরবর্তীতে 2017 সালে গাজীপুর জেলার এক যুবকের সাথে আসমা আক্তারের দ্বিতীয় বিবাহ হয়, কিন্তু দ্বিতীয় স্বামীর সাথে বনিবনা না হওয়ায় সে কিশোরগঞ্জে বাবার বাড়িতে বাস করত। 2020 সালের 16 ফেব্রুয়ারি আসমা আক্তার তার পিতামাতাসহ বাড়িতে থাকা অন্যান্য স্বজনদের সাথে কলহে লিপ্ত হয়। কলহের এক পর্যায়ে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া নিজ কন্যা সন্তান শিউলি আক্তার মায়াকে জোরপূর্বক একটি ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট খেতে বাধ্য করে। অপর আরেকটি বিষাক্ত ট্যাবলেট খাওয়ানোর সময় স্বজনরা বাধা দিলে সে বাধা উপেক্ষা করে শিউলির গলায় ইয়ারফোনের তার পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করলে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় শিউলিকে কিশোরগঞ্জ 250 সজ্জা জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত শিউলি আক্তার মায়ার নানা সুরুজ মিয়া বাদী হয়ে আসমা আক্তারকে একমাত্র আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান তদন্ত শেষে 2020 সালের 31 আগস্ট আসমাকে একমাত্র আসামি হিসেবে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মায়ের হাতে সন্তান খুনের এই ঘটনা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অনেকেরই।